এমন একটা নাম বলুন দেখি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা খেজুরির ঠাকুরনগরের জবাবি প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, তৃণমূলে যখন ছিলাম বেআইনিভাবে চাকরি দিয়েছি, একটা নাম বলুন, একটা প্রমাণ করে দিন মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির সামনে হাজরা মোড়ে দাঁড়িয়ে ক্ষমা স্বীকার করব, প্রমাণ করতে পারলে রাজনীতিও ছেড়ে দেব। পারবেন না আপনি, সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় সিন্ডিকেটের রানী। ঠিক এই ভাষাতেই মমতার বিরুদ্ধে সুর সপ্তমে তুলে খেজুরির সভা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। খেজুরির ঠাকুরনগরের এক সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে একের পর এক অভিযোগে শুভেন্দুকে বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আট দিনের মাথায় পাল্টা সেই ঠাকুরনগরেই সভা করে এবার মমতাকে বিঁধলেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতিতে তার যুক্ত থাকার সহ শুভেন্দু এদিন চ্যালেঞ্জের সুরে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা নানান অভিযোগেরও। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সভায় নাম না করে শুভেন্দুকে তিনি রাজনীতি শিখিয়েছেন বলে দাবিও করেন। এদিন সোমবার খেজুরি সভা থেকে করা জবাব দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আপনি কি আমায় রাজনীতি শেখানো? যদি রাজনীতি কিছু শিখে থাকি তাহলে তার নাম সুশীলধারা কুমুদিনী ডাকুয়া। যদি কারো কাছ থেকে স্নেহ পেয়ে থাকি তাহলে তিনি হলেন আভা মাই। যদি কারো কাছ থেকে শিখে থাকি তার নাম শিশির অধিকারী। আপনি কে হরিদাস পাল? শুধু বড় বড় কথা।